নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা বরবটির রেসিপি তৈরি করব। এই রেসিপিটা খানিকটা কলকাতার যে স্পাইস হোটেল আছে সেখানে অনেক ধরনের সবজি সার্ভ করা হয়, তার মধ্যে এই ধরনের রেসিপি কিন্তু অনেকগুলোই থাকে। তো আজকে আমি সেখান থেকে তৈরি করা বরবটির রেসিপি কিভাবে তৈরি করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। কলকাতার যে স্পাইস হোটেলগুলো আছে তাতে কিন্তু বিভিন্ন রকম সবজি বা মাছ পরিবেশন করা হয়, তার মধ্যে এই ধরনের সবজিগুলো থাকে, সেই রেসিপিটা ফলো করেই তৈরি করব আজকের এই বরবটির দারুণ একটা রেসিপি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। নিয়েছি আমি বরবটি 250 গ্রাম। বরবটিগুলোকে বেশ একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি আর কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এর সাথে নিয়েছি আলু, লম্বা করে কেটে নিয়েছি আলু, যেরকমভাবে আমরা মাছের ঝোলের জন্য আলু কাটি সেইভাবে আলুটা কেটে নিয়েছি। কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে বরবটিগুলোকে একটু ভেজে নেব। বরবটিগুলো ভালো করে ধুয়ে তারপরেই কেটেছি। বরবটিটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করব আর দেব 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো আর লবণটাকে দিয়ে ভালো করে মিক্সড করে বরবটিটাকে ঢাকা চাপা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বরবটিটাকে দেখুন ভেজে নিয়েছি, বেশ সুন্দর একটা কালার এসে গেছে। এর বেশি আর ভাজবো না, তাহলে বরবটির যে সুন্দর সবুজ রঙটা সেটা কিন্তু চলে যাবে। এবার এই বরবটিগুলোকে নামিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটাকেও সেম ভাবে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার জন্য সামান্য একটু লবণ অ্যাড করে আর একটুখানি হলুদ অ্যাড করে আলুটাকেও বেশ লাল করে ভেজে নেব। দেখুন আলু কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, আলুটাকেও আমি তুলে রাখছি। এই তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি, রোস্টেড যে বড়িগুলো মটর ডালের রোস্টেড বড়িগুলো আমি একটু ভেজে নেব। আপনারা কিন্তু নর্মাল বড়ি পেলে সেটাও দেবেন, কিংবা বড়ি না দিলেও কিন্তু চলবে। বড়িটাকেও আমি হালকা একটু নাড়াচাড়া করে বড়িটাকে তুলে রাখছি। বড়িটা তুলে নিয়ে আমি একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমে আমি কয়েকটা পিস করে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। সব সময় যখন মিক্সিং জারে মশলা পেস্ট করবেন, পেঁয়াজ আদা রসুন এগুলোকে, রসুন না হলেও পেঁয়াজ আর আদাকে একটুখানি ছোট ছোট পিস করে কেটে দিলে কিন্তু মিক্সির ওপর প্রেশারটা কম পড়ে, তাতে কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটাও তৈরি হয়ে যায়। দেখুন এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, আদাটাও বেটে নেব। পেঁয়াজ বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা, এই 3টে জিনিসকে আমি একসাথেই বেটে নিচ্ছি। তার জন্য 2টো শুকনো লঙ্কা অ্যাড করলাম আর এটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে। এই মশলাটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা, এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দেবো ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অল্প একটু জল দিলাম, মিক্সির জারটা ধুয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এই মশলার পেস্টটা তৈরি করে আমি রেখে দিচ্ছি। এবার ওই কড়াইতে পরিষ্কার করে নিয়ে এসে আমি আরও 2 চামচ সর্ষের তেল অ্যাড করলাম। তেলের মধ্যে 1/2 চা চামচ পাঁচফোড়ন অ্যাড করলাম আর 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1টা টমেটোর পেস্ট আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে প্রথমে একটু তেলের সাথে কষিয়ে নেব।
এখানে আমি একটাই মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা তেলের মধ্যে একটু কিছুক্ষণ কষিয়ে নিলে যে কোনো তরকারির রং কিন্তু খুব সুন্দর আসে। টমেটোটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি সেটা আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা পেঁয়াজ আদার ফ্লেভারটা চলে যায়। বেশ হাতে সময় নিয়ে কিন্তু মশলাটাকে ঝাঁজ ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখবেন পায়েস হোটেলে যখনই আমরা কিছু রান্না করা হয় বেশ ঝাঁজ ওঠে, সেরকম পর্যায় অবধি এটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি স্বাদমতো লবণ অ্যাড করলাম আর সামান্য একটু চিনি অ্যাড করলাম। এবার লবণ আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যদি প্রয়োজন মনে করেন না দিলেও চলবে। আর সামান্য আবার একটু জল দিয়ে আবারও এটাকে আমি কষাবো। কষানোটা কিন্তু একবারে হবে না, এটা দুটো স্টেপে কষাচ্ছি। একবার যখন একদম তেল ছাড়তে শুরু করবে আবার তখন সামান্য করে একটু জল দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বরবটি আর আলুটা দিয়ে দিচ্ছি। বরবটি আলু দিয়েও মশলার সাথে ভালো করে কষাবো। তার মধ্যে একটু সামান্য জল অ্যাড করলাম যাতে মশলাটা ঠিকমতো মিক্সিং করা যায়। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট পাঁচেক লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা এবার খুলে নেব। দেখুন সবজিটা বেশ মাখোমাখো হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ঝোলের জন্য জল অ্যাড করব। আমি এখানে প্রায় দেড় বাটির মতো জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা এদিকে ফুটতে থাক, আমি মিনিট দুয়ে হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব। এবার আমি ভাজা বড়িগুলো অ্যাড করে দিলাম। ভাজা বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বড়িগুলো একটু সেদ্ধ হবে, বড়ির মধ্যেও সব ধরনের টেস্ট ঢুকবে, তার জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা মিনিট তিন চারেক পর ঢাকা খুলে নিচ্ছি। সবজির ঝোল বেশ ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কোচানো। ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে সার্ভ করে নেব। কেমন লাগলো আজকে স্পাইস হোটেলের মতো সবজি তৈরি করা রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা মিমিজ রেসিপিস অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। ভাত কিংবা রুটির সাথে দারুণ লাগবে বরবটি।